প্লাস স্বাধীনতা দিবসের দিনাই মহানগরীর পাণ্ডুতো এক অঘটন সংঘটিত হয়। ব্রহ্মপুত্রত গা ধুবল গিয়ে নিখোঁজ হয়েছে এজন কিশোর। কিশোরজন বড়িপাড়ার বিশাল ঘোষ। গা ধোয়ার পূর্বে কিশোরজনে প্রস্তুত করেছিল ভিডিও। ঘটনাস্থলীত উপস্থিত জালুকবাড়ী আরক্ষী, নদী আরক্ষী, ঘটনাস্থলীত উপস্থিত এস ডি আর এফ বাহিনীর লোক। স্বাধীনতা দিবসের দিনাই মহানগরীর পাণ্ডুত এই অঘটন। ব্রহ্মপুত্রত গা ধুবল গিয়ে নিখোঁজ হয়েছে এজন কিশোর। কিশোরজন বড়িপাড়ার বিশাল ঘোষ। গা ধোয়ার পূর্বে কিশোরজনে প্রস্তুত করেছিল ভিডিও। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে জালুকবাড়ী আরক্ষী, নদী আরক্ষী, লগতে উপস্থিত এস ডি আর এফ বাহিনীর লোক। উল্লেখযোগ্য যে এই কিশোরজনে কিয় ভিডিও করেছিল তাক লো প্রশ্ন উত্থাপন হয়েছে। আর স্বাধীনতা দিবসের আনন্দ উল্লাসের মাজতে এই অঘটন সংঘটিত হয়েছে মহানগরীর পাণ্ডুত। এজন কিশোর বড়িপাড়ার বাসিন্দা হয়, তেওঁ নাম বিশাল ঘোষ। গা ধুবল গেছিল আর গা ধোয়ার পূর্বে একটা ভিডিও প্রস্তুত করেছিল। সেই ভিডিওট কি কি পাওয়া গেছে সেই তথ্যখানি আমি সাংবাদিকর আহরণ করিম। আরক্ষীও তাত উপস্থিত আছে, আরক্ষী লোকের সঙ্গে আমার সাংবাদিকে কথা পাতব। এস ডি আর এফ বাহিনীর দলও ইতিমধ্যে তাত উপস্থিত হয়েছে, অভিযান চলি আছে। কিন্তু হয়তো কিছু সময়ে অভিযান চলাব পারিব, কারণ নিশার অন্ধকার নামি অহার লগেলগেই অভিযান থমকি রব। আমার সতীর্থ সাংবাদিক রাকিবর ইতিমধ্যে তাত গিয়ে উপস্থিত হয়েছে। রাকিবর, আর কি কি তথ্য আছে আপনার? হয় প্রাঞ্জল, নিশ্চয়কৈ কব লাগিব, এক অতি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে গুৱাহাটী মহানগরীর পাণ্ডুঘাটত। আর পাণ্ডুঘাটত এজন কিশোর নদীর ব্রহ্মপুত্রর বুকুত ডুব যাওয়া বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর কিশোরজনের নাম হয়েছে বিশাল ঘোষ আর আদাবাড়ির বড়িপাড়ার নিবাসী। আর ইতিমধ্যে যেহেতু আপনি উল্লেখ করেছে যে এই ঘটনাটা হওয়ার পূর্বে একটা ভিডিও প্রস্তুত করেছিল, কেবাটাও ভিডিও প্রস্তুত করেছিল। আর ভিডিও প্রস্তুতর অন্তিম যে ভিডিও সমূহ ইতিমধ্যে আমি প্রত্যক্ষ করেছো। আর তারপরে কিশোরজন এই যে ব্রহ্মপুত্রর বুকুত নিখোঁজ হয়ে পড়ে। আর কিশোরজন নিখোঁজ হওয়ার পিছতে তেখেতর মাতৃয় তেখেতর ভগ্নী বিচারি আহে বলে স্থানীয় লোকে জানিবলৈ দিছে। আর তারপরে আমি কিছু দৃশ্য দেখাব বিচারিছো। এই কিশোরজনের এই সাইকেল আর এইখান সাইকেল আর এই কাপড় কানি যে অন্তিম সময় কিশোরজনের আসলে কাষত আছিল, আর এই যে অন্তিম যে ভিডিও বনাইছিল, আর ভিডিওত এই সাইকেল খন আর যে কাপড় কানি স্পষ্টরূপে প্রত্যক্ষ হয়েছিল। আর মূর সুতরাং ব্রহ্মপুত্র যে নদী আরক্ষী, নদী আরক্ষীর বিষয়া আছে, মই তেখেতৰ পৰা জানিব কাৰণে চেষ্টা করি। কেতিয়া হয়েছিল ঘটনাটা? আমি খবর পাইছো আবেলি 3টা বজাত, আজি পাই আমি লগেলগে আহিলো। এইচ ডি এফ দল আহিলে, এটা উদ্ধার কার্য চলাই আছে। বর্তমান লড়াজন আমি সূত্র পোৱা নাই। পূর্বতেও চারিজন কিশোর ইয়াত নিখোঁজ হয়েছিল, তিনিজনের মৃতদেহ পাওয়া হয়েছিল, কিন্তু আর এজনের এতিয়ালৈকে পোৱা নাছিল, এজনের এতিয়ালৈ কোনো সূত্র পোৱা নাই। আর কি কব, এনেকুৱা ধরনের ঘটনা কিয় বারে বারে হয়েছে? আসলতে কি কব আর লড়াবিলাকৰ কথা, আজিকালি ভিডিও করব আহে নদীবাৰত, আহি গা ধুব, মাক দেউতাকে গম নাপায়, এনেকুৱা আমি পেট্রোল আহিলে কে খেদি পঠাও, আমি সিপিনে গলে আর কেবার এনেকা ঘটনা ঘটি থাকে, সকল ঘাটতে তো আর এনে যাই থাকবে নি না। কোয়া হয় যে প্রশাসনের কিছু ইয়াত কঠোর হব লাগে, যাতে ঘাট মুক্তিভাবে আছে, এনেকা ধরনের পূর্বতে ঘটনা সংঘটি হয়েছে। এটা ঘাটবিল সব মুকলিয়ে, ব্রহ্মপুত্র ঘাটবিল সব মুকলিয়ে ঘাট, এটি কোনো একটা ফেন্সিং দেওয়ার কোনো ব্যবস্থা নাই, একো নাই, গোটেই ব্রহ্মপুত্রটাই এনেকা তারমানে। ধন্যবাদ জ্ঞাপন করছো প্রাঞ্জল। এ আছিল নদী আরক্ষী বিষয়া, তেখেতে ইতিমধ্যে উল্লেখ করেছে যে কিশোরজনে ইয়াত কিছু খেল ধেমালি করে আছিল অন্তিম সময়ত, আর তারপরে এই শুকাব ঘটনাটা সংঘটিত হয়। আর বর্তমান এস ডি আর এফর যোক আছে বর্তমান অভিযান অব্যাহত রাখিছে। মই কিছু যদি সম্ভব হয় তেনেহলে মই দৃশ্য দেখাব কারণে যত্ন করিম। এই এস ডি আর এফর যোক আছে, লোকসকলে তেওঁলোকৰ অভিযান চলাই আছে, আর কিশোরজনের যে সন্ধান তেওঁলোকে চলাবল কারণে যত্ন করে আছে। আর যদি আজি ইতিমধ্যে যেহেতু নদী আরক্ষী জানাইছে যে যদি আজি এই কিশোরজনের সন্ধান তেওঁলোকে লাভ করবলে সক্ষম নহয়, তেনেহলে আজি যেহেতু আন্ধার হয়ে আছে, ক্রমাৎ আন্ধার হয়ে আছে, কিছু সময়ের পাছত হয়তো এই অভিযান তেওঁলোকে সামরিবলগীয়া হব পারে। কিন্তু যদি আজি নহয় তেনেহলে কাইলৈ পুৱাৰ তেওঁলোকে এই কিশোরজনের সন্ধান করবর কারণে তেওঁলোকে পুনের যে অভিযান তেওঁলোকে আরম্ভ করব। আমি কিছু দৃশ্য দেখাই আছো, এয়া নিউজ 18ৰ জৰিয়তে আপোনালোকে দেখা পাই আছে। এস ডি আর এফর যোকসকল আছে, এস ডি আর এফর যিসমূহ কর্মী আছে, তেওঁলোকে অভিযান অব্যাহত রাখি অভিযান চলাই আছে। আর দুবারও ইতিমধ্যে এস ডি আর এফর যাওয়া নাওত অবস্থান গ্রহণ করেছে। নিশ্চয়কৈ কব লাগিব প্রাঞ্জল, এক যদি অতি
হুকাব ঘটনা পূর্বতেও এনেকুৱা এটা ঘটনা সংঘটিত হৈছিল যত চারিজনকৈ কিশোর ব্রহ্মপুত্রর বুকুত হলিল সমাধি ঘটিছিল তিনিজন কিশোরের সন্ধান লাভ করবলে সক্ষম হৈছিল যদিও এজন কিশোরের সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই নিশ্চয় কব লাগিব প্রাঞ্জল নিশ্চয় দুর্ভাগ্যজনক ঘটনা রাখিব ধন্যবাদ জানাইছো আপনার আর বর্তমানে এস টি আর এফর অভিযান চলি আছে আরক্ষীর লোক তাদের উপস্থিত হয়েছে আর ওর সুবুরিয়া বিভিন্ন লোক সকলও তাদের গিয়ে উপস্থিত হয়েছে কারণ এটি কিশোর সন্ধানহীন হয়েছে অভিযান আজি কিছু সময় আর চলা হব কিন্তু আন্ধার নামি অহারেই অভিযান স্তব্ধ হব কাইলে পুনের পুয়ার ভাগত অভিযান চলা হব কিন্তু এই সময়খিনির ভিতরতে যদি কিশোরটির কিনা সন্ধান পায় তেনহলে ভাল হব বলে সকলে আশা করে আছে।